হ্যালো এভরিওয়ান, ইটস মি অন্বেষা। চলে আসলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে। গতকাল ছিল রথযাত্রা, রথযাত্রায় রথ টানবো না তা কি হয়। তো এর জন্য আর কি রথ টানার উদ্দেশ্যে আমি রওনা দিই, তবে আমার যেতে লেট হয়ে যায়, রথ অনেকটা এগিয়ে যায়। অনেক দৌড়াদৌড়ি করে আর কি কোনো রকমে রথটা ধরতে পারি। নাটোর থেকে অনেকগুলো রথ বের হয়, তো আমাদের আর কি উদ্দেশ্য ছিল সবগুলো রথই একটু একটু করে ধরবো। আর আমি আর মুমু দিয়ে একসাথে রাজবাড়িতে যাব। প্রথমে মেঘলা, শ্রুতি এদেরকেও বলি, কিন্তু এরা আসলে যাবে কি যাবে না একটা দোটানায় ছিল, তো আমি মুমুদি ঠিক করি যে আমরা তো যাবই। তাই আগে মুমুদের কাছে যাচ্ছিলাম, কিন্তু এত ভিড় ভিড় ঠেলে সামনে এগোনোই যাচ্ছিল না। আর ওই যে জয় জগন্নাথ দেব, তো এটা হচ্ছে আমাদের পালপাড়ার রথ। আমি পালপাড়ার রথটা টানার পর পালপাড়ার রথকে প্রণাম করে একদম বাজারের মধ্যে চলে আসি। তারপরে ধাক্কাধাক্কি ভিড় ঠেলে আমি সোজা মুমুদের কাছে চলে যাই। আর এই যে রথ টানার সময় এত পরিমাণে ভিড় ছিল, মানে চারিদিকে যেখানেই তাকাচ্ছি শুধু মানুষ আর মানুষ। আর এখানে আমার বোন আমার সাথে যাওয়ার জন্য আবার জেদ শুরু করছিল, তো ওকে আর কি ওই জায়গা থেকে রেখে আমি সামনের দিকে হাঁটা দিই। আর এটা হচ্ছে আমাদের নিচা বাজার। নিচা বাজারের চেহারাই চেনা যাচ্ছে না এত মানুষের ভিড়ে। অন্য সময় এত ভিড় কখনোই থাকে না, এই সময় হেঁটে যাওয়ার জন্য উপায় নেই। সো এই যে মুমুদি চলে এসেছে, মুমুদি ছিল, মিথিলাদি ছিল, সবাই যে যার মতো চারদিকে ভিডিও করছে। তো এত ভিড়ের মধ্যে আমরা কিভাবে বের হব বুঝতে পারছিলাম না, তো আমরা একটু আগে অপেক্ষা করছিলাম এখানেই। আর এত পরিমাণে গরম ছিল বলার বাহিরে, তার মধ্যে এত ভিড় বোঝাই যাচ্ছে চেহারা দেখে যে কি অবস্থা ছিল। তো এই যে মুমুদি এখানে প্রসাদ চাচ্ছিল, তারপর মুমুদিকে আর কি প্রসাদ দিল এখান থেকে, প্রতিটা রথ থেকে আর কি প্রসাদ দেয়। তো আর কি মুমুদি নিল, তারপরে আমরা হাঁটতে হাঁটতে বিহারজি আখড়ার সামনে চলে আসি। এখানে অন্যান্য আরো রথ যাবে। এটা ছিল মনে হয় জেলেপাড়ার রথ। তো এখানে আরো সুন্দর করে ঢাক বাজিয়ে সুন্দর করে নিয়ে আসছিল। আমার তো এখন থেকে একদম দুর্গাপূজার মতো একটা অনুভূতি চলে এসেছিল। আর এখানে সব থেকে সুন্দর লেগেছে যে প্রতিটা ঢাকি একই রকম কস্টিউম পরেছিল, প্রত্যেকটা ঢাকেও একই রকম কস্টিউম ছিল, এর জন্য দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর ঢাকি যখন ঢাক বাজাচ্ছিল তখন তো আমার একদম দুর্গাপূজার একটা ফিল আসছিল। আর এখানে বক্সও নেওয়া হয়েছিল, অনেকেই মনে করতে পারেন হয়তো বা রথযাত্রার ডিজে গান বাজিয়ে রথযাত্রা হয়েছে, তবে না, এখানে জগন্নাথ দেবের গানই বাজানো হয়েছিল। আর এখানে কত শত মানুষ একটু জগন্নাথ দেবের দর্শনের জন্য এসেছিল, রথ টানতে এসেছিল। আর কথা আছে না যে রথ টানলে দুর্গা আসে, তেমনই একটা বিষয় ছিল এই রথটার ক্ষেত্রে। আমার বিশেষত তাই মনে হয়েছে যে রথ টানার আগেই দুর্গা আসছে, এরকম একটা ঢাকের আওয়াজ যেহেতু ছিল। শুধু তো ভিডিও করলেই হবে না, রথ টানতে হবে। তো এখানে আমি মুমুদি আর মিথিলাদি রথ টানছিলাম। তারপরে সামনে দেখি যে আর একটা রথ আসছে, জন্য আমরা আবার একটু ওয়েট করে গেলাম। আর এখানে একটা প্রভু এসে আমাকে যে সুন্দর করে আশীর্বাদ করে গেল। আর এখানে অনেক মহিলারা নাচ করছিল, এর জন্য দেখতে অনেক সুন্দর লাগছিল। সবাই ঢাকের তালে জগন্নাথ দেবের গানে সবাই নাচ করছিল, এর জন্য দেখতে খুব সুন্দর লাগছিল। তো এটা একটু ক্যাপচার করেছি সুন্দর করে। তারপরে এই যে একটা রথ যেতে না যেতে আর একটা করে রথ আসছিল, তো আমরা এখানে মানে সব রথ দেখার জন্য দাঁড়াইছিলাম। আমরা আসলে সামনে আগাইতে পারতেছিলাম না, যেহেতু একটার পর একটা রথ আসছিল আর এতগুলো মানুষের ভিড় ঠেলে সামনের দিকে আগানো পসিবল হচ্ছিল না। দেন যে ছোট রথটার কথা বললাম, সেই রথটা চলে এসেছিল। আর এই রথটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যে রথটা ছোট ছিল তবে আমার কাছে অনেক কিউট লাগতেছিল আর কি, যে এত সুন্দর করে ঠাকুর বসানো ছিল। তারপরে যে আমাকে প্রসাদ দিয়েছিল, প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে যে একটু ঠাকুরের ভিডিও করেছি। সবগুলো রথই অনেক উঁচু ছিল, এর জন্য ভালো করে ঠাকুরের ভিডিও করা যায়নি, কিন্তু এই রথটা যেহেতু ছোট ছিল তাই আমি একটু সুন্দর করে ঠাকুরের ভিডিও নিই। তো ওই রথগুলো স্বর্ণকার পটির ভিতর দিয়ে ঢুকে যায়। আর আমরা এদিকে আসি মেঘলাদের সাথে রাজবাড়ি যাবো জন্য, ওদের যাওয়ার কথা ছিল না, পরে বলে যে যাবে। তো এদিকে এসে দেখি যে আরও একটা রথ, তো আবার ভিড়ের মধ্যে পড়ে যায়, তো যেতে পারছিলাম না, এরকম দাঁড়িয়েছিলাম। তারপরে আমাদের অনেক জলদেশটা পেয়ে যায়, তো এখানে হচ্ছে আল্লাহরদান একটা দোকান আছে, এই দোকান থেকে আমরা সচরাচর জামা কাপড় কিনি। তো এখানে গিয়ে আর কি দোকান থেকে আমরা একটু জল খেলাম, জল খাওয়ার পরে আবার এসে রথ টানলাম। তো ওই টাইমে নামাজ হচ্ছিল, জন্য সব কিছু একটু বন্ধ ছিল। তারপর আমরা বের হলাম, রথ টানছিল, তো এখান থেকে আবার আমাদেরকে প্রসাদ দেয়। তারপরেও দেখি যে প্রচণ্ড ভিড়, তো আমরা একটু এখানে ওয়েট করছিলাম প্রসাদ নিয়ে। তো এখানে আবার মুমুদি আমাকে প্রসাদ খাওয়াই দিচ্ছিল। তারপরে অ্যাট লাস্ট একটু ভিড় কমলো আর আমরা সামনের দিকে আগাইলাম।
তারপরে এই তো মেঘলার বাড়ি যাইতে একটা সুন্দর বাগান বিলাস পড়ে, তো এটা আমার কাছে খুবই ভালো লাগে, এটা সবসময় প্রায় থাকে। তো এখানে আমরা ছবিও তুলি অনেক সময়, আমি একটু বাগান বিলাসের ভিউ নিলাম, তারপরে যে মেঘলা চলে এসেছে সাথে সার্থক এসেছিল, তা এখানে মৌমুদি সার্থকের সাথে মজা করছিল আর আমি সেই ভিডিওটা ক্যাপচার করছিলাম। আর সার্থক হচ্ছে আমাদের ভাস্তা হয়, মানে মেঘলার ভাস্তা হয়, আমাদেরও ভাস্তা হয়। তো তারপরে সামনের দিকে আগাইতে লাগে, দেখি যে মেঘলা হচ্ছে স্যান্ডেল পরে আর কি রথ টানছে। তো আমি বলতেছিলাম যে মেঘলা কিরকম পাপিষ্ঠ, আমরা খালি পায়ে এসেছি রথ টানতে আর মেঘলা স্যান্ডেল পরে আসছে। তো এগুলো বলতে বলতে শ্রুতির বাসার দিকে আগাচ্ছিলাম যে শ্রুতির সাথে একসাথে যাব। তারপরে যে শ্রুতি চলে আসলো আমাদের সাথে, তারপরে আমরা সবাই গল্প করতে করতে সামনের দিকে আগাচ্ছিলাম। তো রাজবাড়ি যাওয়ার সময় আমরা যে রথগুলো টানছিলাম ওগুলো জয়কালীবাড়ির রাস্তা ধরে এই দিক দিয়ে ঘুরে যাচ্ছিল, আমরা তো টেনেছিলাম, কিন্তু বেসিক্যালি মেঘলা শ্রুতি ওরা টানে নাই, তো ওদের জন্য আর কি এখানে ওয়েট করা যে ওরা আবার একটু রথগুলো টানবে। তো এটা আমাদের পালপাড়ির রথ, এটা সর্বপ্রথমে আসে, তো সবাই মিলে আবার একসাথে রথ টানলাম ফ্রেন্ডরা। আর এটা যেহেতু নিজেদের পাড়ার রথ, তো বারবার এরকম টানতে ভালোই লাগছিল, নিজেদের পাড়ারও রথ বলে কথা। তারপরে আর একটা রথ আসে, ওইটাতে আবার সবাই অনেক নাচানাচি করতে করতে যায় সুন্দর করে, তো এটা দেখতে ভালো লাগছিল যে সবাই এত সুন্দর মজা করছে, নাচতে নাচতে যাচ্ছে। রথ ধরার মজাটা একদমই অন্যরকম হয়, সবাই মিলে এত ভিড় হয়, এত ধাক্কাধাক্কি হয়, তারপরেও রথ ধরার মজাটা একদম অন্যরকম হয়। এই যে রথযাত্রায় এতগুলো মানুষ জগন্নাথ দেবকে নিয়ে যায় তার মাসির বাড়িতে, মনে হয় যেন তারা নিজেই নিজেদের মাসির বাড়িতে যাচ্ছে এত আনন্দ করে, এই জিনিসগুলো আসলেই দেখতে অনেক ভালো লাগে। তারপরে আর কি রথগুলো যেহেতু অনেক বড় বড় হয়, উঁচু হয়, তো ঠাকুরকে দেখা যাচ্ছিল না, তো আমরা একটু কাছ থেকে আর কি ঠাকুরের ভিউটা নিলাম। আর এখানে ওরা প্রসাদ নেওয়ার জন্য আর কি মজা করছিল মেঘলার শ্রুতি। তারপরে আবার ওই ছোট রথটা আসে, তো এবার সবাই মিলে আর কি টানলাম, তখন আমি মুমুদি আর মিথিলাদি টানছিলাম, তো এবার হচ্ছে সবাই একসাথে ফ্রেন্ডরা মিলে টানলাম। তারপরে এখানে যে শ্রুতিও দেখি যে স্যান্ডেল পরে আসছে, মেঘলাও স্যান্ডেল পরে আসছে, তো আমরা এই যেখানে বলছিলাম যে যারা স্যান্ডেল পরে রথ টানে তাদেরকে আমরা ঘৃণা করি। তো এখানে আবার আরও ছোট একটা রথ আসছিল, এটা সব ছোট বাচ্চারা মিলে তৈরি করছিল, এইটা দেখতে এত সুন্দর হয়েছিল আর ওরা ছোটরা মিলে এত সুন্দর করে সাজাইছিল, খুবই ভালো লাগছিল এটা দেখতে। তারপরে এই যে এখানে আমাদের একটা দাদা চলে আসছে সন্ধ্যা, তো সন্ধ্যার সাথে আমরা একটু এখানে গল্প করি, আড্ডা দিই, তারপরে আমরা সবাই মিলে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর আমি এখানে ননস্টপ কী নিয়ে বকবক করছিলাম আমি জানি না, আমার সঠিক মনে নাই। তো আমরা যখন সবাই একসাথে থাকি এরকমই মজা হয় সবাই মিলে, আর সময় কোন দিক দিয়ে চলে যায় আমরা বুঝতেই পারি না, আর আমরা এত মজা করছি এবার রথযাত্রাতে তা বলে বোঝাবার মতো না। তো প্রতিদিন তো রাজবাড়িতে যাওয়ার সময় বা আসার সময় রিক্সায় চড়ে যাওয়া আসা হয়, সেই ভিউটা নেই, তো আজকে প্রথম হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সেই ভিউটা নিচ্ছি। তাও আবার খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এত দূর থেকে পালপাড়া থেকে আমরা সব খালি পায়ে হেঁটে হেঁটে রাজবাড়ি যাচ্ছি। আর রাজবাড়ি মেনলি আমরা আসি হচ্ছে প্রসাদ খাওয়ার জন্য, সঠিক রাজবাড়ি তো বলা ভুল হবে, ইসকন মন্দিরে যাচ্ছিলাম। আর এখানে আমরা সবাই একদম হাঁপিয়ে গেছিলাম, তো আমরা এখানে চায়ের দোকানে এসে একটু জল খাচ্ছিলাম। আর আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেটা হয় যে কেউ যখন জল খায় তখন আমরা আর কি একটু মজা নিই, তো এটা আমার মনে হয় সব ফ্রেন্ড সার্কেলেই হয়। তো এখানে সবাই জল খাচ্ছিল আর আমি আর মেঘলা হাসাচ্ছিলাম, তারপরে আমিও যখন জল খাই ওরা আমাকে হাসায়। দেন আমরা এই যে ইসকন মন্দিরে চলে আসি, এসে আমরা দেখি যে প্রসাদ কোথায় দিচ্ছে, এটা খুঁজতে শুরু করছি, তারপরে দেখি যে এখানে প্রসাদ খাওয়াচ্ছিল বসে থেকে। তো প্রথমে ঢুকে আমরা আর কি ঠাকুরকে প্রণাম করে নিই, দরজা বন্ধ ছিল জন্য সেইভাবে ঠাকুরকে দেখা যাচ্ছে না ভিডিওর মধ্যে, এরপরে কখনো যদি ইসকন মন্দিরে যাই তখন আমি সুন্দর করে ঠাকুরের ভিডিও করে নিয়ে আসব। তারপরে যে আমাদেরকে প্রসাদ দিয়েছিল, আর সব থেকে বড় কথা যেটা যে প্রসাদ একদম শেষের দিকে ছিল, আমরা গিয়ে একদম লাস্টে পেয়েছিলাম, আমাদের ভাগ্য ছিল তাই, আর এত টেস্ট হয়েছিল প্রসাদটা খেতে। তো আমরা এখানে শান্তি করে প্রসাদ খাই, আমরা কেউ বাসা থেকে খেয়ে আসছিলাম না। তারপরে যে আমি একটু থাল টাল ধুয়ে রাখছিলাম, মেঘলা ভিডিও করে দিচ্ছিল। দেন প্রসাদ খাওয়ার পর আমরা ঠিক করি যে এতক্ষণ যেহেতু দেরি আছে সন্ধ্যা লাগতে, তো আমরা আর কি মাসুম মামার দোকানে চা খেতে যাব। যারা নাটোরে থাকে তারা প্রায় সবাই মাসুম মামাকে চিনে, আর যারা চিনে না তাদের জন্য আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো অবশ্যই। তো যাওয়ার জন্য এখানে যখন রওনা দিই তখন দেখি যে স্কনেদের রথটা আবার ঢুকছিল, তো এখানে প্রভুরা এত মজা করে এত সুন্দর করে রথটা নিয়ে যাচ্ছিলো, সেই ভিডিওটা আবার আমরা ক্যাপচার করি। আর এখানে আমার এক ফ্রেন্ড হচ্ছে আমাদেরকে হাই দিচ্ছিল আর কি, তো সেই ভিডিওটাও আমরা করি। আর ভিডিও আসলে মেঘলা করছিল, এখানে আমি প্রভুকে বলি যে প্রভু আমাদের প্রসাদ কই, মজা করে বলি, তো প্রভু আমাকে বলে যে পিছনে প্রসাদ আছে, তো প্রভু আর কি না দিয়ে চলে যায়। তারপরে এখানে আবার হচ্ছে অঙ্কন ফুলের মালা নিয়ে আসছিল, তো আমি বললাম যে আমাকে একটা ফুল দিতে, তো আমাকে আবার ফুল ছিঁড়ে দিল।
দেন আমরা বদ্মার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। তো বদ্মার বাড়ি দেখে আমাদের মনে হলো যে একটু বদ্মাকে বিরক্ত করি, যদিও বদ্মা বাসায় ছিল না। তো আমরা আর কি দেখি যে বদ্মার বাড়ির কলিং বেলে বদ্মার নাম লেখা। তো এখানে মেঘলার কি কলিং বেল বাজায় আর আমরা সবাই মিলে দৌড় দিই, আর এটা ছোটবেলায় সবাই করতো, আমরাও করতাম। তো বড় হয়ে অনেকদিন পর এই কাজটা করে সবার অনেক ভালো লাগছিল। তো আমরা এই যে কলিং বেল বাজায় দৌড় দিই, আর উপর থেকে কে যেন বলছিল যে কে কে, এর জন্য আমরা আরো জোরে জোরে দৌড়াচ্ছিলাম। তো এতক্ষণ খালি পায়ে হাঁটার পর আমরা আর হাঁটার অবস্থায় ছিলাম না। তো আমরা রিক্সা নিয়ে নিই জয়কালী বাড়ির সামনে থেকে, আর এটা আমাদের স্বর্ণকার পট্টি। এখানে সবগুলো দোকানই স্বর্ণের, এখানে সবাই স্বর্ণ বানাইতে আসে। নাটোরের স্বর্ণকার পট্টি কিন্তু বেশ বড়, অন্যান্য জায়গায় আমরা এত বড় স্বর্ণকার পট্টি দেখি না। আর এইটা হচ্ছে আমাদের বাজারে ফুলের দোকান, এখানে একদম সারে সারে ফুলের দোকান থাকে। আগে অবশ্য অপোজিট সাইডে ছিল, কিন্তু পরে যখন রাস্তা বড় করার জন্য দোকানপাট ভাঙা হয় তখন এই সাইডে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সদর হসপিটালে যাওয়ার রাস্তা, সদর হসপিটালে যাওয়ার রাস্তা বলছি কারণ যেখানে বললাম যে চা খেতে যাবো মাসুম মামার দোকান, সেটা আসলে সদর হসপিটালের ওইখানে। তো এর জন্য আর কি এই রাস্তাটাকে সদর হসপিটালের রাস্তায় বলা হয়। তো এখানে নামতে আমাদের রাতুল ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। তো আমরা ভাবি যে আসলে রাতুল ভাই আমাদের চা খাওয়াবে। এখানে এসে রাতুল ভাইয়াকে আমরা কনভিন্স করার চেষ্টা করছিলাম যাতে আমাদের চা খাওয়ায়, কিন্তু রাতুল ভাই আমাদের কিছুতেই পাত্তা দিল না। সো আমরা যেহেতু কেউই টাকা নিয়ে বের হয়ে নাই, তো মুমুদির বাবার দোকান পরে বাজারে আসতে, তো মুমুদি বললো যে ও টাকা নিয়ে আসবে, ও আমাদের কাছকে খাওয়াবে। তাই মুমুদি, শ্রুতি, মিথিলা এরা রিক্সাটা অন্য সাইড দিয়ে নিয়ে টাকা নিয়ে আসছিল, আর আমি আর মেঘলা এখানে অপেক্ষা করছিলাম। আর আমরা দুইজনে, শুধু দুইজনে না, মানে আমরা সবাই একদম ক্লান্ত হয়ে সবার অবস্থায় খারাপ হয়ে গিয়েছিল। তারপরে যে শ্রুতি আসলো, মিথিলা দি আসলো, মুমুদি আসলো, আর আমি বলছিলাম যে আজকে কী কী খাওয়াবা বলো, আজকে আমাদের ট্রিট দাও। তো মুমুদি বলতেছিল যে আমি নাকি যাই না, এই জন্য মুমুদিকে আর কি কম টাকা দিছে, আমি গেলে নাকি আরো বেশি টাকা দিত। তা আমি বললাম যে এই টাকাই হোক, আমাকে চা খাওয়ালেই হবে, আমার আর কিছু লাগবে না। দেন মাসুম মামার দোকানে দুধ চা ছিল না, আর আমাদের কারোরই দুধ চা ছাড়া পোষায় না, এর জন্য আমরা আবার একটু সামনের দিকে গেলাম, গিয়ে দেখি যে দুধ চা অর্ডার করলাম। তারপর দুধ চা অর্ডার করে আমরা এই মাঠের এদিকে আসি। তো এখানে এসে দেখি যে আমাদের কিছু ফ্রেন্ডরা এখানে খেলতেছিল। তো এখানে আর কি মুমুদি নিলয়কে ডাকলো আমাদের সাথে গল্প করার জন্য। তো আমরা এখানে নিলয়ের থেকেও চা খাওয়ার জন্য আর কি কনভিন্স করতে চেষ্টা করলাম, কিন্তু ও বললো ও নাকি কোনো টাকাই নিয়ে আসে নাই। তো এখানেও আমরা আর কি লস খেয়ে গেলাম, আমরা আর কি চা খাওয়া হলো না নিলয়ের কাছ থেকে। তারপরে অজ্ঞতা মুমুদির কাছ থেকে আমরা চা খাই। তারপরে যে আমি আর মেঘলা আর কি সেম সেম কাপ নিয়ে আমরা একটু ঢং ঢং করি, আর এই যে শ্রুতি এসে ফোনে বকবক শুরু করে দিছে, ও সবসময় মানে যে কোনো ভিডিওতেই প্রায় দেখা যায় যে ও ফোনে বকবক করে, কার সাথে বকবক করে ওই জানে। তারপরে এই যে আমি মুমুদি মিথিলা দিয়ে একটু ভিডিও করছিলাম, আর সবাই এমনই বাজে অবস্থা, কেউ আর কি ভিডিও করার মতো অবস্থাতেও ছিল না। দেন এত হাঁটাহাঁটির পর আমরা এখানে এসে একটু শান্তি করে চা খাই। চা খাওয়ার পর আমরা সবাই মিলে একটু ছবি তুলি, কারণ আজকে আমরা কেউই ছবি তুলি নাই, রথে এত ভিড় ছিল আর সবার অবস্থা এত খারাপ ছিল, কারোর ছবি তোলার কথা মনেও নাই, ছবি তোলার মতো পরিস্থিতিও ছিল না। তো এখানে এসে আমরা একটু সবাই মিলে ছবি তুলি, আর মুমুদির সাথে অনেকদিন পর এভাবে সবাই বের হয়েছি। মুমুদির সাথে আমার দেখা হয়, কিন্তু এভাবে সবাই একসাথে বের হওয়া হয় না। অনেকদিন পর বের হওয়ার জন্য আজকে সবাই মিলে আর কি ছবি টবি তুলে মেমোরাইজ করে রাখলাম। তো দেন সবাই সবার বাসায় চলে যায়, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরাও আমাদের বাসায় চলে যাই। তো আজকের মতো ভিডিওটা এই অবধি ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা যারা আমার পেজটা এখনও ফলো করে দাও নাই, তারা তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। সো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।